এই মুহূর্তে পাশে পেয়ে গিয়েছি আমরা টলিউডের অন্যতম দুজন ইয়াং আপকামিং হার্টথপকে। আমার পাশে রয়েছে লহমা এবং দেখতে পাচ্ছেন জিতু কামাল দুজনের সাথে কথা বল। লহমা, এই প্রজেক্টে কাজ করেছো, শুটিং করেছো, কতটা ফুটবলের ফ্যান তুমি? আমি ফুটবলের বিশাল ফ্যান, আর আমার ফুটবলের সবকটা মানে সব ম্যাচ দেখে হতে পারে যে আমি ফুটবলের খুঁটিনাটিগুলো এখনও বুঝি না, বাট যত রকমের ওয়ার্ল্ড কাপের যা যা ম্যাচেস আছে আমি রিগরাসলি ফলো করি, আর এই ভিডিওটাতে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে। ও যেমন অনেস্ট কনফেশন করলো যে ফুটবলের টেকনিক্যালিটিস বোঝে না, কিন্তু ক্যামেরার টেকনিক্যালিটিস বোঝে, অভিনয়ের টেকনিক্যালিটিস বোঝে। কেমন লাগলো এই বুম্বাদা, বাইচুং, তুমি একসাথে কাজ করছো, এরকম একটা বড় ফুটবল ফ্র্যাটার্নিটির সঙ্গে যুক্ত হয়েছো, কীরকম লাগছে লহমা? দারুণ লাগছে, আই ফিল ভেরি অনার্ড টু বি আ পার্ট অফ দিস ইনিশিয়েটিভ। আর অপোলো 24/7 যে এরকম একটা বাংলা সকার লিগ করছে অ্যান্ড এনকারেজ করছে যে ফুটবল শুধু আমাদের দেখাই না মানে খেলাও উচিত, আর আমাদের ভিডিও যেটা মিতালি দি ডিরেক্ট করেছে যেখানে বাইচুং ভুটিয়ার সাথে আমার শুটিং ছিল, অসাধারণ একটা ফিলিং। সেদিনকে ইনফ্যাক্ট বৃষ্টি পড়ছিলো আর এক কাদা কাদা মানে পুরো যা হয়ে থাকে মানে বৃষ্টিতে ফুটবল খেলার যে আলাদাই একটা মজা থাকে, রোম্যান্স থাকে। তো আমি ফুটবল খেলছিলাম না, বাট আমি দেখছিলাম আর আমি চিয়ার করছিলাম। আমরা কিন্তু সঙ্গে সঙ্গে পাশে পেয়ে গেছি জিতু কমলকে। জিতু আমারও অনেক দিনের পরিচিত, ইনফ্যাক্ট প্রচুর দিন পর জিতুর সাথে দেখা। জিতু, নাও ইউ বিকাম এ রিয়েল সেলিব্রিটি, অলওয়েজ ইউ বিকাম এ সেলিব্রিটি, ছোটো পর্দা থেকে এখন বড় পর্দা, কিন্তু আমার মনে হয় তোর খেলার প্রতি যে প্রেম, খেলার প্রতি যে অ্যাফেকশন, একটা আলাদা লাভ, সেটা বোধহয় তোর কমেনি। কীরকম মনে হচ্ছে এই অ্যাপোলোর সঙ্গে জুড়ে, এই যে ফুটবলের সঙ্গে জুড়ে কীরকম ভালো লাগছে তোর? আমার তোমার সঙ্গে দেখাই হয়েছে, এই প্রথম বোধ হয় তুমি বুম হাতে আমার কোনো ইন্টারভিউ করছো, তোমার সাথে দেখাই হয়েছে জার্সি নিয়ে বা কোনো এগেনস্ট টিমে বা আমি কোনো এগেনস্ট টিমে, যে আমরা ক্রিকেট খেলতে ভালোবাসি বলে। কিন্তু এইরকম একটা ইনিশিয়েটিভ সত্যি অ্যাপোলোর যে 24/7 ওদের কোম্পানিটার নাম, ওরা যে শুধুমাত্র ব্যবসা করছে, শুধুমাত্র ইন্স্যুরেন্স বিক্রি করছে এমন নয়, আমি সত্যি এটা জানতাম না যে 320 টিমস দে আর প্লেয়িং না একটা ছাদের তলায়, ইটস আ ফিনোমেনাল সত্যিকারের। এবং যেখানে ফুটবল, ফুটবল আমাদের পশ্চিমবাংলায় একটা বা বাঙালিদের কাছে একটা ঐতিহ্যপূর্ণ খেলা, সেই ফুটবল কিন্তু আস্তে আস্তে ঢুকছে। আমার মুখে বলছি যে ফুটবলার এই ভালো খেলছে, এই সুনীল ছেত্রী দারুণ খেলছে, সুনীল ছেত্রী খেলতে পারবে না, কিন্তু নিজের বাড়ির ছেলেকে কখনো ফুটবলের জায়গায় এগিয়ে দিই না। তো সামনে তো ডার্বি, জিতু কার ফ্যান এবং লহমা কার ফ্যান, সেটা মানে জিতু কি লাল হলুদ না সবুজ মেরুন না লহমা লাল ও সবুজ, সেটা আগে জানতে চাইব। আমি লাল হলুদ। আপাতত কিন্তু লাল হলুদের ফান্ডা, এবং দেখতে দেখতে বুম্বাদাকেও পেয়ে গেছি, বুম্বাদাও কিন্তু চলে এসছেন। সব মিলিয়ে দেখলাম যে এই যে অ্যাপোলো 24/7-এর যে এই ইভেন্ট, এই ইভেন্ট কিন্তু দুর্দান্তভাবে শুরু হচ্ছে, এবং জিতু কমল লহমা নয়, একজাক্টলি বাংলার যিনি আইকন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনিও কিন্তু চলে এসছেন। সব মিলিয়ে কিন্তু জমজমাট এই ইভেন্ট।